নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে। রোজ রোজ রুই কাতলা মাছ খেতে একেবারেই ভালো লাগে না, তাই স্বাদ পরিবর্তনে মাঝে মধ্যে অবশ্যই পার্শে, ট্যাংরা, পাবদা এসব মাছ আমরা খাই। আজ রান্না করব ট্যাংরা মাছের একটা পদ। ধনে পাতা দিয়ে এভাবে ট্যাংরা মাছ রান্না করা যেমন সহজ, খেতেও তেমন খুবই ভালো লাগে। ট্যাংরা মাছের পাতলা ঝোল কিংবা তেল ট্যাংরা বা ট্যাংরা মাছের তেল ঝালের পাশাপাশি এভাবে রেসিপি ফলো করে একবার ট্যাংরা মাছ খেয়েই দেখুন, আমি শিওর আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি 6 পিস একটু বড় দেখে ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলো হালকা গরম জল দিয়ে 2-3 বার বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প হলুদ আর অল্প একটু আটা। ভালো করে এগুলো মাছের সাথে মেখে নেব। তারপর মাছটাকে আমি 10 মিনিট রেখে দেব। আটার পরিবর্তে আপনারা অল্প কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে পারেন, এতে করে মাছ ভাজার সময় মাছগুলো ফাটবে না। আর লাগবে 1 আঁটি ধনে পাতা, 3-4টে কাঁচা লঙ্কা, 1/4 চা চামচ সাদা জিরে আর 5-6 কোয়া রসুন। এগুলোকে আমি সব পেস্ট করে নেব। এজন্য একটা মিক্সার জারে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সবগুলো। ধনে পাতাগুলো আমি হাত দিয়ে এভাবে ছেড়ে ছেড়ে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে আমি একদম মিহি করে একটা পেস্ট করে নেব। ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। সর্ষের তেলের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আর মাছগুলো ছেড়েই কোনো রকম নাড়াচাড়া করবেন না। হাই ফ্লেমে মাছগুলোকে আমি ভেজে নেব। নিচের দিকটা একটু হয়ে গেছে, আমি আস্তে আস্তে এবারে উল্টে দিচ্ছি। আর খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজব না, কারণ ট্যাংরা মাছ একটু কড়া করে ভাজলে সেটা পরে খেতে শক্ত লাগবে। উল্টে পাল্টে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই তেলেই অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেব কালো জিরে। এবারে পেস্ট করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন আর খুব কম হলুদ। বেশি হলুদ দিলে ঝোলের রঙটা কিন্তু কালচে হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এই ধনে পাতাটাকে এখন কষিয়ে নেব। খুবই সিম্পল একটা রান্না এবং ইনগ্রেডিয়েন্টস তেমন কিছুই নেই, আর চটজলদি রান্নাটা কিন্তু হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো লাগে। কষাতে কষাতে দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এখন মিক্সার জারে বাটি ধুয়েই দিয়ে দিচ্ছি অল্প জল। খুব বেশি গ্রেভি কিন্তু এই রান্নাটাতে হবে না। ভালো করে ঝোলের সাথে মশলাটা মিশিয়ে নেব, তারপর গ্রেভিটাকে আমি ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আলতো হাতে নাড়াচাড়া করে আমি ঝোলটা আরেকবার ফুটিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেম লো করে আমি 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব, যাতে মাছের ভেতর এই ঝোলের ফ্লেভারটা ঢুকে যেতে পারে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলতো হাতে আমি আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি জোরে জোরে নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। রান্না হয়ে গেছে, নুনটা আরেকবার চেক করে নেবেন। এই রান্নাটাতে তেলটা একটু বেশি দেবেন, তাতে দেখতে এবং খেতে ভালো লাগবে। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। রেডি হয়ে গেল ধনে পাতা বাটা দিয়ে ট্যাংরা মাছের একটা সুস্বাদু রেসিপি। ধনে পাতা কুচি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো খেয়েছেনই, ধনে পাতা বাটা দিয়ে এভাবে একবার খেয়ে দেখবেন। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না।